हेलो हेलो, नमस्कार सर। আচ্ছা, তো আপনি দৈনিক দেখেন মাইতি টিভি চ্যানেলের প্রোগ্রাম? আমি প্রত্যেকদিন মাইতি টিভি চ্যানেল দেখি এবং মাইতি টিভি চ্যানেলে যেসব আলোচনা হয় সেই আলোচনাগুলো খুব খুব ভালো লাগে এবং নামটা জানতে চাইবো স্যার। দেবাশিস সরকার। আরে দেবাশিস সরকার বাবু, ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল, বলুন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো আমার কথা হচ্ছে যে এই যে করোনা ভাইরাস যে যেখান থেকে উৎপত্তি এবং এর শেষ কোথায়, এটা একটু আমি আপনাদের যে এক্সপার্ট রয়েছেন আমাকে বললে আমি খুব খুশি হব। যে এর উৎপত্তির কথা আছে যেখান থেকে হোক, এবারে উৎপত্তি না হলে তো তার শেষ হবে না। শেষটা কোথায় না, গঙ্গার জলের মতো কি সবসময় সবাই তো উঠে থাকবে না, কোনোদিন শেষ হবে? এই প্রশ্নটা আমার থাকলো, এর উত্তরটা আপনার এক্সপার্ট দিলে আমি খুব খুশি হব। আচ্ছা, আপনি এখন যে কি কি স্টেপ নেওয়া যেতে পারে, তো আপনি যদি বলেন যে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে স্যার, আপনি যদি বলেন। আচ্ছা, প্রথম পদক্ষেপ হচ্ছে, একদম প্রথম প্রথম পদক্ষেপ হচ্ছে এই যে অপদার্থ সরকার যেসব পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসছে, নিয়ে এসে এখানে অভুক্ত রাখছে, খেতে দিতে পারছে না, কাজ দিতে পারছে না, এই যে অপদার্থ সরকার, এই অপদার্থ সরকারকে আমি প্রশ্ন করি যে তোমরা সরকারে থাকার আর যোগ্যতা নাই, সরকার ছেড়ে দাও, তোমাদের গদি ছেড়ে দাও, তোমাদের চেয়ার ছেড়ে দাও, অন্য কেউ বসুক। কারণ মজুররা অনেক ভালো কাজ করে। আমি বলছি যে যারা যাদের মাথায় বুদ্ধি কম, যারা দিন দিন মজুরি খাটে, দিনান্তে দিন খায়, তাদের বরং অনেক অভিজ্ঞতা রয়েছে, তারা ভালো কাজ করতে পারবে। এই যে অপদার্থ সরকার যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে ঘরে ছেড়ে দিচ্ছে, তার না খাওয়ার, না কাজ, না কিছু, না বাসস্থান, কিছুই দিতে পারছে না। এই পরিযায়ী শ্রমিকরা তো আমাদের রাজ্যে কাজ পাচ্ছে না বলে অন্য রাজ্যে গেছিল, তো এই রাজ্যে কাজ দেওয়ার ক্ষমতা নাই, তো জন্ম দেওয়ার ক্ষমতা কেন হয়েছে? একদম, জন্ম হবে কেন মানুষ? একদম। তো আলটিমেটলি আমার বক্তব্য হচ্ছে যে এই অপদার্থ সরকার কে আমাদের এই মাইতি টিভি চ্যানেল তুলে ধরুক যে এটা একটা অপদার্থ সরকার, যে সরকার আর চেয়ারে থাকার যোগ্যতা নেই। কারণ একজন আমি আমেরিকায় যেমন একটা বিভিন্ন দেশে আমি আমরা দেখেছি বা জেনেছি, আর যেরকম একটা উদাহরণ দিয়ে আমেরিকা, তার একটা বাচ্চা মায়ের পেট থেকে বেরোনো থেকে মৃত্যু পর্যন্ত তাদের পুরো সরকারের দায়িত্ব। একদম একদম। যদি একটা ন্যাংরা বা খুড়া ছেলে জন্ম হয়, তারও ইন্স্যুরেন্স করা আছে, সে খেতে পাবে, থাকতে পাবে, কোন রকমের অসুবিধে নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই সরকারের কি যোগ্যতা এমন নেই যে একটা মানুষকে কাজ দেওয়ার? এখানে শুধু ভোট ভোট নিয়ে চলছে, ভোট যে যাকে দেবে তার জন্য সে করবে, ভোট যে দেবে না তার জন্য করবে না। তো এই ভোট, এই যে রাজনীতি, এই রাজনীতিটাকে করুক সরকার, যে সাধারণ মানুষের কথা ভাবুক। সাধারণ মানুষ যখন রাজনীতিতে করোনা ভাইরাস থেকে, এই কোভিড-19 থেকে জিততে গেলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত স্যার, আপনি একটু যদি বলেন। পদক্ষেপ নেওয়া উচিত, পরিযায়ী শ্রমিক যে যেখানে আছে থাকবে, বা যারা আসছে এসে তো গেছে, এখন তো করার কিছু নেই, তাদেরকে পুরো কোয়ারেন্টাইনে রাখতে হবে একটা জায়গা দিয়ে। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান এখন বন্ধ। কি কি বিকল্প নেওয়া যেতে পারে আপনি যদি বলেন? না, তারা এসে গেছে, বিকল্প হচ্ছে কোয়ারেন্টাইনে থাকতে হবে, এবং যেসব স্কুলে থাকবে সেইসব স্কুলের মাস্টাররা যারা বেতন পাচ্ছে তারাই দেখভাল করবে, তাদের তারাই খাওয়াবে, তারা তো ঘরে বসে বসে পয়সা নিচ্ছে, তারাই খাওয়া। আর তারা সব টাকা নিয়ে বাড়ি তৈরি করছে, বড় বড় বিল্ডিং তৈরি করছে, দুটো করে বিয়ে করছে, ফুর্তি করছে, আর সেই ফুর্তি কেন সরকারের টাকা নিয়ে করছে, সরকারকে ভোটটা দিচ্ছে শুধু, আর সরকার কিছুই পাচ্ছে না। থ্যাংক ইউ স্যার, ওরা একটা জাতির মেরুদণ্ড রেখেছে সাধারণ। একদম, ধন্যবাদ স্যার। আপনি দেখতে থাকুন মাইতি টিভি চ্যানেল, অসংখ্য ধন্যবাদ আপনি কল করেছেন।
তো আপনি বলেছেন, আপনি তুলে ধরেছেন, অবশ্যই আমরা একদিন তুলে ধরবো আপনার যে যেটা আপনি বলেছেন যে সাবজেক্ট নিয়ে আমরা তুলে ধরবো সেটাও আমরা তুলে ধরবো। তো থ্যাংক ইউ সো মাচ স্যার, এই বিষয়ে আপনি যে আপনার মন্তব্য রেখেছেন, ধন্যবাদ স্যার আপনাকে, দেবাশিস বাবু, থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন, দেবাশিস সরকার বাবু কলকাতা থেকে কল করেছিলেন, ওনার বক্তব্য আপনারা শুনলেন, তো আপনারা শুনলেন, তো আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, এটাই আপনাদেরকে বলবো। তো যেনারা অবশ্যই দেবাশিস সরকার বাবু কলকাতা থেকে কল করেছিলেন, তো ওনার মন্তব্য উনি করেছেন, তো আপনারা শুনেছেন, তো এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আপনারা কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। কর রাখি ইয়ে ঘবরানে কা ওয়াক্ত নেই, এক দূসরে কা হৌসলা বড়ানে কা ওয়াক্ত হ্যায়। আরে এসে কে দেখ রা হ্যায়, তু কাম পে জায়েগা, মাই নেই যাউঙ্গা, নাক নেই কাট জায়েগি মেরি, চলো মাস্ক। হ্যাঁ মাস্ক মাস্ক মাস্ক। আরে নাক তো ঢক লো। হ্যাঁ করোনা ভাইরাস সে হামে লড়াই জারি রাখনি পড়েগি, পর উসসে ডর কর নেই, পুরি সাবধানি কে সাথ ডট কর চলিয়ে, রুকি জিন্দগি কো আগে বড়ায়ে, দেশ কো আত্মনির্ভর বানায়ে। জয় হিন্দ। আরে বাবলু, লকডাউন খুলতে হি টহলে নিকল পড়ে, মহামারি অভি ফেলি হুই হ্যায়। সরপঞ্চ জি, টহলে নেই, কাম পে ওয়াপস যা রে হ্যায়। তুঝে ডর নেই লাগতা ভাইরাস পকড় লেগা? পহলে থোড়া বহুত ডর লাগতা থা, ফির পতা চলা কি আগর মেনে পুরি সাবধানি বরতি তো ইয়ে বিমারি হোনে কি সম্ভাবনা কম হ্যায়। সবসে মহত্বপূর্ণ হ্যায়। হ্যালো হ্যালো স্যার, নমস্কার। তো আপনি কোথা থেকে বলছেন স্যার? আমি স্যার ব্যাঙ্গালোর থেকে বলছি, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর দাঁতন থানা। আর আপনার নামটা বলবেন একটু স্যার। আমার নাম হচ্ছে সরানন্দ দাস। আচ্ছা আচ্ছা সরানন্দ দাস স্যার, তো আজকে যে আপনি প্রত্যেকদিন মাইটিভি চ্যানেল দেখেন তাই তো? হ্যাঁ প্রোগ্রাম কন্টিনিউ আমি দেখি। তো অবশ্যই চাইবো স্যার, আজকে যে আমরা বিষয় নিয়ে এসেছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে তুলে ধরছি, সেই বিষয়ে আপনি কি বলবেন যে কোভিড-19 কে হারাতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? হারাতে গেলে আমাদের যেগুলো রুলস আছে, যে কন্টিনিউ মাস্ক পরতে হবে বাইরে বেরোলে, আর ডিস্টেন্স দূরত্ব ভাবে সেইভাবে থাকতে হবে সবাইকে, এবং সবকিছু বাড়ি থেকে মানে মার্কেট থেকে ফিরা মাত্রে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে ভালো করে। সবাইকে সেইভাবে, সবাই পরিবারে সবাইকে সেইভাবে মেইনটেনেন্স করে থাকতে হবে, একদম বাচ্চাদেরকে বাইরে যাবে না, আর যে কোনো একজন মার্কেটে গিয়ে মার্কেট করে আসুন, সবাই ঘরে থাকুন, একদম 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 সবাই থাকছে সেই জায়গাটাই মানে একজন একসঙ্গে চার পাঁচ জন একজন একসঙ্গে জড়াতে হবে না, একদম। তো আপনি এই বার্তা দিলেন, তো থ্যাংক ইউ স্যার, তো আপনার এই মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য মাইটিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই। থ্যাংক ইউ স্যার। তো এবারে দর্শকদের জন্য কি বলবেন আপনি, বার্তা দেবেন যে বলুন একটু? দর্শককে বলছি সবাই একটু সাবধানে থাকুন, তো করোনা ভাইরাস বহুত ক্রিটিক্যাল জিনিস, ডেঞ্জারস, বাট একটু সাবধানে ওর কাছ থেকে একটু দূরে থাকার জন্য আমাদের নিজেদের একটু স্বাভাবিক হওয়া দরকার, ঠিক আছে? একদম। তো সেইভাবে সংযত হয়ে মার্কেটে যাবেন, কাজ করবেন এবং থাকবেন, সংসারকে মেইনটেইন করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য আপনাকে মাইটিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, থ্যাংক ইউ। তো সরানন্দ দাসবাবু কল করেছিলেন বেঙ্গালোর থেকে, তো ওনার মন্তব্য আমরা পুরো লাইভ টেলিফোনিকের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা শুনেছেন ওনার বক্তব্য, এই বিষয়ে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন। তো অবশ্যই চাইবো আপনারা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, আজকের যে বিষয় মাইথিলি বি চ্যানেল আপনাদের সামনে তুলে